সবাইকে শুভ সকাল। আসলে ফেসবুকে একটু নেটওয়ার্ক স্লো মনে হয়, এই জন্যই লাইভে ছিলাম, কিন্তু বারবার লাইভটা কেটে যাচ্ছিলো। এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলার জন্য আমি এই ভিডিওতে আসলাম, রেকর্ডেড ভিডিওতে। তো প্রথমে আপনাদেরকে আসলে শুভ সকাল জানাই বন্ধুগণ, যে আপনারা আপনারা যেটা বলতে চাই, আমি গত কয়েকদিন আগে ফেসবুকে আমি একটা ঢাকায় যে সময় ছিলাম, আমি 2009-10 সালের দিকে, ওই সময় ঢাকায় থাকার একটা অভিজ্ঞতার কথা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। সেখানে দেখলাম যে আসলে আপনাদের অনেক মানে ভালোবাসা এবং আমার প্রতি যে আপনাদের কী বলবো, যে একেবারে মন থেকে ভালো লাগা সেটা প্রকাশ পেয়েছে, যেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আর সেই সাথে আমি অনুরোধ রাখতে চাই আপনাদের কাছে, যে আপনারা এই ভালোবাসা এবং আপনাদের এই মানে ভালো লাগা যদি আমার সাথে থাকে, আশা করছি আমি আমার জনগোষ্ঠীর জন্য বলার মতো কিছু করতে পারবো। বা চা জনগোষ্ঠীর জন্য তো এখনও আমি ওইরকম আমার দৃষ্টিকোণ থেকে আমি কিছুই করতে পারি নাই। হ্যাঁ, তো আমার ইচ্ছা আছে যে এই জনগোষ্ঠীর জন্য যাতে কিছু করে যেতে পারি এবং এই জনগোষ্ঠীর জন্য কাজ করতে গিয়ে যদি আমাকে আমার জীবনও বিসর্জন দিতে হয়, তো সেটাকে আমি একেবারে অনেক ভাগ্যবান, সৌভাগ্যবান মনে করব। যাই হোক, যে বিষয়টা বলার জন্য এখন এই ভিডিওটাতে আসলাম, আপনার বন্ধুগণ আমার ওই পোস্টের নিচের দিকে একেবারে যে একটা মানে ঢাকার গণকটুলি সিটি কলোনির একটা মেয়ে অরুণা রানী দাস একটা কমেন্ট করেছে, আপনারা হয়তো বা আপনাদের চোখে সেটা পড়েছে, আজকে সকালে আমি দেখলাম, হয়তো বা গতকালকে রাত্রে সে কমেন্ট করেছে। সেই পোস্টটা দেখার পরে আমার মনে হলো যে না, এই কথাগুলো ওর যে কথাটা, আমি অবশ্যই এখানে সেখানে রিপ্লাই দিয়েছি, তারপরও আমি আপনাদের সাথেও ওদের যে মানে ওদের বলতে আমি বুঝাচ্ছি যে মানে গণকটুলি সিটি কলোনি সহ ঢাকার যে সিটি কলোনিগুলো আছে, যেখানে আমাদের মানে পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা বসবাস করেন, তো আসলে পরিচ্ছন্নতা মানে কর্মী শব্দটাই আমি সবসময় ব্যবহার করি। তাদেরকে মানে অন্য যে নামগুলোতে ডাকা হয়, যেমন সুইপার, মেথর, ডম, এই শব্দগুলো আমি একেবারেই ব্যবহার করার পক্ষে না, বা এই শব্দগুলো ওনারাও মানে শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আমি সবাইকে অনুরোধ করবো যে প্রত্যেকেরই একটা আত্মমর্যাদা আছে, প্রত্যেকেরই একটা নিজস্ব আত্মনিয়ন্ত্রণ অধিকার আছে। তো অবশ্যই এই যে পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তাদেরকে অবশ্যই আমরা হয় পরিচ্ছন্নতা কর্মী বলবো, অথবা আরও সুন্দর ভাষায় সুন্দরভাবে বলবো, কখনই তাদেরকে সুইপার বা মেথর বা এই শব্দগুলা দিয়ে যাতে তাদেরকে কখনই আমরা আঘাত না করি, কারণ তারা একে তো শোষিত, বঞ্চিত, তাদের মজুরি হাজিরা কম, তারা সামাজিকভাবে বঞ্চিত, লাঞ্ছিত, তার উপরে তাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করা হয়, এটা খুবই মানে ব্যথাদায়ক, প্যাথেটিক। তো আপনাদেরকে বলবো এই জনগোষ্ঠীর প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা প্রকাশ করতে হবে। যাই হোক, অরুণা যেটা তার কমেন্টের মাধ্যমে বলেছে যে মোহনদা আপনি শুধু চা জনগোষ্ঠীর কথাই বলেন, আমরাও দলিত জনগোষ্ঠী যারা আছি, দলিত হরিজন বা এই যে শহর এলাকায় এই যে শোষিত বঞ্চিত জনগোষ্ঠী আছে, আমাদের কথা আপনি তেমন একটা বলেন না। তো আসলে বিষয়টা হলো যে আমি একেবারেই বলি না তা ঠিক না, কিন্তু চা জনগোষ্ঠীর কথা বেশি বলা হয়, কারণ যেহেতু চা বাগানে থাকি, এক সময় যখন আমি ঢাকায় ছিলাম তখন কিন্তু চা জনগোষ্ঠীর পাশাপাশি আমাদের এই দলিত জনগোষ্ঠী যারা আছে বা ঢাকা শহরের যে সিটি কলোনিগুলো, ঢাকা শহরে আমার জানা মতে আর কি, আমি যে কলোনিগুলোতে গেছি, নারায়ণগঞ্জ সহ প্রায় 22টা কলোনি আছে, যেখানে একেবারে খুবই মানে ছোটো ছোটো ঘর, খুবই গিঞ্জির পরিবেশে দেখা যায় এই জনগোষ্ঠী অনেক কষ্টে বসবাস করে। তাদের প্রতি আসলে এখন হয়তো বা অনেক বিল্ডিং হচ্ছে, সরকার কয়েকটা কলোনিতে দেখা গেছে সরকার আবাসন প্রকল্প হাতে নিয়েছে, ওই আবাসন প্রকল্প হাতে নিলেও দেখা যায় কি ওইখানেও কিন্তু তাদের মানে জনসংখ্যা বেশি, কিন্তু মানে থাকার ব্যবস্থা খুব কম করা হচ্ছে, দেখা যাচ্ছে কি তারা এখনও কিন্তু খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে। তখন অরুণার যে আক্ষেপ যে আমি তাদের কথা কেন বলি না, তো আসলে দেখেন আমি এই যে বিশাল চা জনগোষ্ঠী নিয়ে মনে করেন যে কথা বলার চেষ্টা করি, যদিও আমি চা জনগোষ্ঠীর জন্য বলার মতো কিছুই করতে পারি নাই, তবে ইচ্ছা আছে অনেক কিছুই করার, কিন্তু তারপরে এই যে দলিত জনগোষ্ঠী সারা বাংলাদেশে আছে, এখন আমি আমার একার পক্ষে প্রথমত হলো যে একটু আমি খুবই আর্থিকভাবেও হোক বা বিশেষ করে আর্থিকভাবেও তো একটু দুর্বল মানুষ, সারা বাংলাদেশের যে দলিত জনগোষ্ঠী নিয়ে কাজ করব, এখান থেকে এখানে ছুটাছুটি করব, ওই সামর্থ্যটাও আমার নাই, মানে বিষয়টা হচ্ছে আমার স্বাদ আছে তাদের নিয়ে কাজ করা, কিন্তু সাধ্য নাই, আমি হয়তো বা পেরে উঠতে পারি না।
তবে এক সময় এই ঢাকা শহরের দলিত জনগোষ্ঠী বা যারা মানে পরিচ্ছন্নতা কর্মী আমরা যাদেরকে বলি বা হরিজন জনগোষ্ঠী বা যারা আসলে এই মেহনতি মানুষজন আছে যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি কৃষ্টি কালচার আছে যারা যারা আসলে এই চা জনগোষ্ঠীর মতোই কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে তাদেরকে ব্রিটিশরা আনছিল এনেছিল পরিচ্ছন্নতা কাজের জন্য। তো তাদের নিয়ে কিন্তু এক সময় আমার কাজ আমি কাজ করেছি। তো আমার মানে যখন বিশ্ববিদ্যালয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম ওই সময় কিন্তু কাজ করার সৌভাগ্য হয়েছে, যদিও এত মানে বড় করে মানে দু একটা বিষয় ছাড়া এত বড় করে বলার মতো কিছু না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে দলিত হরিজনদের জন্য যে কোটা রাখা হয়েছে দলিত হরিজন জনগোষ্ঠীর ছাত্রছাত্রী ভর্তির জন্য, এখানে কিন্তু আমার আমি বলবো যে মোটামুটি অনেক ভালো একটা ভূমিকা ছিল। এই কোটা ইন্ট্রোডিউস করার জন্য, কোটা প্রণয়নের জন্য কিন্তু আমি একটা ভালো ভূমিকা রেখেছিলাম। ওই সময় অনেক দৌড়াদৌড়ি করেছিলাম, অনেক পরিশ্রম করেছিলাম, যদিও এর পাশাপাশি আরও অনেক আমার ছাত্র যুবক ভাই দলিত হরিজন নেতৃবৃন্দ কাজ করেছে, দলিত বঞ্চিত অধিকার আন্দোলন BDRM কাজ করেছে, নাগরিক উদ্যোগ কাজ করেছে, দলিত পরিষদ, হরিজন ঐক্য পরিষদ, মানুষের জন্য ফাউন্ডেশন, আরও অনেক সংগঠন কিন্তু সেই সময় কোটার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা প্রচলনের জন্য কিন্তু আমরা একসাথে কাজ করেছি। হ্যাঁ, এতটুকু আমি বলতে পারি। কিন্তু এখন দেখা যায় যারা এই কোটায় পড়ে তারা কিন্তু মানে জানেও না যে আমরা আসলে সেই কোটা ইন্ট্রোডিউস করার জন্য, সেই কোটা প্রণয়নের জন্য কত পরিশ্রম করেছিলাম। আর যারা যারা জানে তাদের তারা কিন্তু সেই কৃতজ্ঞতাটা প্রকাশ করে না যে এই মোহনদারা বা এই দলীয় সংগঠনগুলো তারা কিন্তু তাদের কারণে কিন্তু আজকে আমরা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দলিত কোটায় পড়তে পারছি। যাই হোক, আমি আসলে সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি অরুণার কথাই ফিরে আসতে চাই। তো অরুণা যেটা বললো যে আসলে তাদের জন্য কাজ করা দরকার, এবং ও দেখবেন কিছু বিষয় তুলে ধরেছে যে আসলে তাদের জীবন সংগ্রাম কত কঠিন। তো আমি আসলে বাংলাদেশের সবাইকে, বিশেষ করে ঢাকা শহরে বা শহর অঞ্চলে যারা আছে তাদেরকে আমি বলবো যে এই দলিত জনগোষ্ঠী, দলিত এবং হরিজন জনগোষ্ঠী যারা পরিচ্ছন্নতার কাজে আছে তাদের জীবন সংগ্রাম আসলে অনেক কষ্টকর। আপনারা যেহেতু শহর এলাকায় থাকেন অবশ্যই তাদের এই যে কলোনিগুলোতে যাবেন, তাদের জন্য আপনারা কিছু করতে পারেন বা না পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু অন্ততপক্ষে এই জনগোষ্ঠীর সাথে যাতে একটা সুন্দর সুসম্পর্ক বজায় রাখা, একসাথে চলা, তাদেরকে সাথে নিয়ে চলা বা তাদেরকে সুইপার, মেথর, ডম এই এইভাবে সম্বোধন না করে, এই শব্দগুলো ব্যবহার না করে পরিচ্ছন্নতা কর্মী বা একজন মানুষ হিসেবে তাদেরকে যাতে মানে সম্বোধন করা যায়, তাদেরকে ভালোবাসা যায়, এই দিকটাও যদি আপনারা যদি একটু দেখতেন তাহলে এই জনগোষ্ঠী হয়তো বা আজকে মানে তারা সুখে স্বাচ্ছন্দ্যে বা একটা সামাজিক মর্যাদা নিয়ে বসবাস করতে পারতো। তো যাই হোক, আমি অরুণাকে ধন্যবাদ জানাই সেই আমার ওই পোস্টে কমেন্ট করার জন্য, এবং সেই সাথে অরুণাসহ অরুণাদেরকে আর সকল দলিত জনগোষ্ঠীদেরকে, হরিজন জনগোষ্ঠীদেরকে এবং আরও যারা এই এই ঢাকা শহরে যারা মেহনতি মানুষজন বা ঢাকার সহ অন্যান্য শহর অঞ্চলে মেহনতি মানুষজন যারা আছেন তাদের প্রতি অবশ্যই আমি ভালোবাসা জানাচ্ছি। এবং আমি এখন থেকে অবশ্যই আমি চেষ্টা করব যাতে চা জনগোষ্ঠীর পাশাপাশি দলিত জনগোষ্ঠীর জন্য কাজ করার। তো বিষয় হলো কি, যখন চা জনগোষ্ঠী নিয়ে যখন পুরোদমে কাজ করি, এক সময় হয়েছিল 2013-14 সালের দিকে, 2013-14 সালের দিকে দেখা গেল রবিদাস জনগোষ্ঠী বা চা বাগানের বাইরের যে দলিত হরিজন জনগোষ্ঠী সবার জন্য যখন পুরোদমে কাজ করেছিলাম তখন চা বাগানের অনেকে আবার বলছিল হ্যাঁ মোহন তো শুধু রবিদাস রবিদাস বলে, মোহন তো শুধু দলিত জনগোষ্ঠী নিয়ে কাজ করে বা অমুক জনগোষ্ঠী নিয়ে কাজ করে, চা বাগানে তো তেমন কাজ করে না। আবার যখন চা বাগান নিয়ে বেশি কাজ করি তখন দলিত হরিজন বা রবিদাস জনগোষ্ঠী বলে, মোহন তো তার শুধু চা জনগোষ্ঠী নিয়ে আছে, তো রবিদাসদের নিয়ে কথা বলে না, রবিদাসদের নিয়ে কাজ করে না, বা দলিত হরিজন বা অন্যান্য আরও যারা যে জনগোষ্ঠী তাদের নিয়ে কাজ করে না। তো এই ধরনের একটা ডুয়েলিজমের মধ্যে আমি থাকি। তবে আমি সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের ভালোবাসা আছে বলেই আপনারা মনে করেন যে আমি আপনাদের জন্য কাজ করি, আমি আপনাদের লড়াই সংগ্রামে এগিয়ে আসি। এর চেয়ে আমার জীবনে আসলে পাওয়ার কিছুই হতে পারে না। আপনারা যে ভালোবাসা দিয়েছেন আপনারা শুধু আশীর্বাদ করবেন, অরুণা তোমরা অবশ্যই সবাই আমার প্রতি আশীর্বাদ করবা যে যাতে আমি সত্যিকার অর্থে আমার চা জনগোষ্ঠীর পাশাপাশি সারা বাংলাদেশের দলিত এবং হরিজন জনগোষ্ঠীর জন্য যাতে কাজ করতে পারি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য, আর এই দলিত হরিজন জনগোষ্ঠী সকল সারা বাংলাদেশ সবার প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার এবং ভালোবাসা জানাচ্ছি। অনেক ভালো থাকবেন আপনারা।